বানিয়াচঙ্গের কাঠখাল গ্রামে তাজুল ইসলাম ও তার স্ত্রীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী। নবীগঞ্জ উপজেলার সাজলপুর গ্রামের আমির হোসেনের কন্যা তপুরা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় অসামাজিক কার্যকলাপ করে আসছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে আব্দুল মিয়া ওলি মিয়া সহ এলাকাবাসী জানান, তাজউদ্দিন ছোটবেলা থেকে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বর্তমানে তাজউদ্দিন ও তার স্ত্রী তপুরা বেগম বেপরোয়া হয়ে উঠেছেন। তারা এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে। তারা এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাজুল ও তার স্ত্রীর হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। সাবেক ইউপি মেম্বার দোলা মিয়া জানান, তাজউদ্দিন দীর্ঘদিন ধরে সিন্ডিকেট তৈরি করে অপকর্ম করে যাচ্ছে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। হবিগঞ্জ থেকে অপু আহমেদ রওশান, পল্লী টিভি।